este 21 februarie. Ghurte așe e ca kai keu nai. Aske mohan ghosh. Ida hocche onek manush ekhane esheche. Ghurche shobai. Aske din chi onek bhalo jawar kotha. নিশ্চয় অনেক ভালো যাবে অনেক মানুষ রয়েছে এদিকে আর অনেক সুন্দর জিনিস এরিয়া জুড়ে সবই সাদা কালোতে আজকে পরিপূর্ণ চলে একুশের সাজে সেজেছে বর্ণমালা দে সাজ বর্ণমালা সাজে সেজেছে সবাই ভালোই লেগেছে তো আজকে মূলত হচ্ছে ভাষার দাবিতে কোন এক সময় বর্ণের ভাষা আন্দোলনে তাদের জীবন দিয়েছে নিজের নামকে অস্ত্রের মুখে ঠেলে দিয়েছে ভাষার স্বাধীনতার জন্য এখানে আজকের এই তরুণ তরুণরা বর্ণের ভাষা আন্দোলনের সময় মুখ্য ভূমিকা পালন করেছে বিদে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি আমরা আজকে নিজেদের ব্যক্তিত্বকে পরিচয় দিতে পারছি এবং চারপাশের দৃশ্য অনেক সুন্দর এটা আমি ঢাকা ইউনিভার্সিটি রসায়ন বিভাগ ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি আর এখানে অনেক মানুষ সবাই আজকে বর্ণিল সাজে সেজেছে এটা হচ্ছে আমাদের বর্ণমালা এবং আমাদের মাতৃভাষার যে অধিকার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আর এরা হচ্ছে সবাই আজকে সেলিব্রেট করছে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা যখন ছিল তারা ভূমিকা পালন করেছে এটা হচ্ছে উদ্ভিদ বিদ্যান এক ভাই ছবি তুলতেছে আজকে দিনটি সবাই এনজয় করছে ঢাকা ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি মেবি হ্যাঁ সবাই এদিকে অনেক সাদা এবং কালো এটা হচ্ছে আমাদের কালার সিম্বলটা হচ্ছে কি বলে বর্ণমালা এবং আমাদের যে শোকাহত পরিবেশ আমরা যেহেতু শোকাহত একুশের দিনের হিস্ট্রিটা অনেক পুরাতন এবং সবাই এ ব্যাপারে কম বেশি জানেন ভিতরের পরিবেশটা অনেক সুন্দর যে কারণে আজকে মূলত এই কালো সাথে কালো শাড়ি এবং সাদা কালো এই সাজে সজ্জিত হয়েছে চারদিক আর বিশেষ করে আজকে হচ্ছে এত মানুষের সমাগম এটাও সবসময়ই থাকে কিন্তু আমাদের আজকে বিশেষ পুনর্মিলন তো এটা হচ্ছে রসায়ন বিভাগ ইউনিভার্সিটি অফ ঢাকা অনেক ভাইয়ার এখানে রয়েছেন বোনের এখানে রয়েছে সবাই আজকের দিনটি উদযাপন করছে আর এই দিনের আসলে যেই মুখ্য ভূমিকা রয়েছে এই দিনের আজকে মূলত আজকের দিনটি শেষ হয় সেখানে সবাই দিনটি উদযাপন করেছে আজকে আমাদের মাতৃভাষা দিবসে সেই রক্তিম ইতিহাসটা তুলে আনা হয়েছে এবং সেই রক্তাক্ত ইতিহাসের বর্ণনা দিতে গিয়ে অনেকে সেখানে গত হয়ে গিয়েছে মাতৃভাষা দিবস আন্তর্জাতিকভাবে তার স্বীকৃতিপ্রাপ্ত সকল দেশেই পৃথিবীর প্রায় 45টি দেশে আসলে বাংলাদেশের এই বাংলা ভাষাভাষী মানুষ বাংলাদেশে শুধু নয় বাংলা ভাষাভাষী অনেক দেশেই এই দিনটি আসলে উদযাপন করা হচ্ছে সম্মিলিতভাবে এবং সবাই এই দিনটিকে উদযাপন করছে কারণ আমাদের বর্ণমালা এবং স্বাধীনভাবে কথা বলার যে চেতনা স্বাধীনভাবে কথা বলার যে শক্তি উজ্জীবিত শক্তি আমাদের মুখে ভাষার যে স্বতঃস্ফূর্ত বার্তা আমাদের মনের ভাষাকে ব্যক্ত করার জন্য আসলে আমরা
যেই রক্তাক্ত ইতিহাস জন্ম দিয়েছি, আসলে এটা পৃথিবীর ইতিহাসে বিরল। পৃথিবীতে কোনো দেশে এমনটি হয়নি যেখানে বাংলা ভাষাভাষী তত মুখের ভাষা বা নিজের ল্যাঙ্গুয়েজের জন্য কখনো প্রোটেস্ট করতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে, জীবন দিতে হয়েছে, তাদেরকে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকার জন্য, ভাষার জন্য অন্তত মানুষকে জীবন দিতে হয়েছে, এমনটি পৃথিবীর ইতিহাসে বিরল। তো পুরোটো চত্বর ঘুরিয়ে দেখা হলো এবং অনেক মানুষের সমাগম, আজকে মূলত মানুষের সমবেত হওয়ার কারণ হয়েছে আজকে 21 ফেব্রুয়ারি, যেটা হচ্ছে 21st মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইট সেলিব্রেট অল ওভার দ্য কান্ট্রি। অলমোস্ট 45 কান্ট্রিজ আর সেলিব্রেট দিস ডে উইথ অকেশনালি। সবাই অনেক আনন্দিত। সবচেয়ে বেশি হাইলাইটের বিষয়টা হচ্ছে আজকে আমাদের মাতৃভাষা, যেটা আমরা স্বাধীনভাবে বলতে পারছি, আমরা আজকে স্বতঃস্ফূর্তভাবে যে ভাষার সৌন্দর্যটা ফুটিয়ে তুলছি, আসলে এই দিনের জন্যই হয়েছে। কারণ একদল তরুণ তরুণী বাংলা অথবা বাংলা ইউনিভার্সিটি স্টুডেন্টরা যদি সে সময় প্রোটেস্ট না করতো, আন্দোলনরত অবস্থায় তারা প্রতিহত না করতো, বাধা না দিত, তাহলে বোধ হয় আনা বা সফলতাকে তিনি আনা আমাদের পক্ষে সম্ভব ছিল না। সেই জন্য উপহার দিয়েছে যারা আজকে আমাদের খবর স্মরণ করছি, বিশেষভাবে আমরা একটা স্যালুট জানাতে চাই এবং অশেষ ধন্যবাদ জ্ঞাপন করতে তাদেরকে এই জিনিসটি বলতে চাই, যারা আমাদেরকে এনে দিয়েছে, যাদের জন্য আজকের আমাদের এই মাতৃভাষার যেই অনন্য অবদান তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই এবং বিশেষ করে তাদেরকে ধন্যবাদান্তে একটি কথাই বলতে চাই, তোমরা ভালো থেকো অনন্তকাল, তোমাদেরকে জান্নাতবাসী করা হোক এবং তোমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য, মাতৃভাষার জন্য, দেশের ঐতিহাসিক স্বাধীনতা এবং স্বতঃস্ফূর্ত ভাষার জন্য যে ভূমিকা তোমরা রেখেছো তার জন্য ধন্যবাদ এবং তোমাদের অনেক শুকরিয়া জ্ঞাপনার্থে কথা বলতে চাই। সবাইকে আজকে শ্রদ্ধাভরে স্মরণ করবো এবং তাদেরকে অমর করে রাখার জন্য মূলত এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তাদেরকে আমরা আজকে দেখতে না পেলেও তাদের প্রতীকী সালাম করুন, এখানে সালামের স্মরণে এটা করা হয়েছে। তাদেরকে আজকে আমরা ভালো থাকুক পরপারে, তারা যেন অনেক বেশি সুখী হয়, আল্লাহ যেন তাদেরকে উত্তম যাজা দেয় এবং তাদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। সেজন্য আমরা সবাই প্রতিটি বাঙালি তাদের তাদের জন্য দোয়া করে, শুধু বাঙালি নয়, বাঙালি নন বাঙালি, দেশ এবং দেশের বাহিরে সবাই তাদের জন্য দোয়া করে যেন তারা জান্নাতের উচ্চ মাকাম লাভ করতে পারে। কারণ পৃথিবীর ইতিহাসে বিরল এমন একটা দিন আমাদেরকে যে উপহার দিয়েছেন, এমন একটা দিন পৃথিবীর ইতিহাসে আর কোথাও আছে বলে হয়েছে কিনা সেটাও আমি আসলে জানি না। তবে সবার জন্য অনেক অনেক দোয়া রইল এবং শুভকামনা, সাথে সাথে তাদের জন্য শ্রদ্ধা এবং সহস্র সালাম আমি নিজের মনের অজান্তে ব্যক্ত করতে চাই, তাদের জন্য সহস্র সালাম প্রেরণ করছি। সবাই যেন পরপারে ভালো থাকে, সুস্থ থাকে। আসসালামু আলাইকুম।